যাচ্ছি বিকেলবেলায় একটুখানি বাজারঘাট করতে, ঢং ঢং করতে করতে। আর কি, ঘরের মহিলাদের ঘরের কাজ ছাড়া আর কোনো কাজ আছে? চলো। ঢং ঢং করতে করতে চলে যাচ্ছে। চুলের কি বাহার হয়েছে! কেন, কোথায় গেছে? বন্ধ হয়ে গেছে? এখন তো বন্ধ হয় না, 6টার আগে বন্ধ হয়ে গেছে চায়ের মার্কেট। তা ভাল লাগে না, এখানে ভিউটা কি দারুণ, ফুলগুলো যে লাগছে না। কোথাও যাওয়া হয়নি, বৃষ্টিতে বাড়ি চলে এসেছি। সবে বাড়ির বাউন্ডারিটা পেরিয়েছি তো বৃষ্টি কাকে বলে! দেখালো, আমি যখনই বেরোচ্ছি তখনই বৃষ্টি আসছে। আজ দু তিন দিন ভোর আমার সাথে এরকম চলছে, বাড়ির বাইরে বেরোলেই বৃষ্টি আসছে। যখন ঘরে থাকছি তখন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, মানে গায়ে না লাগার মতন। আর যেই আমি বেরোচ্ছি অমনি সঙ্গে সঙ্গে তো ঝরঝর করে বৃষ্টি পড়ছে। এত বৃষ্টি হচ্ছে, মাথা খারাপ করে দিচ্ছে আমার। এলো, এই ছুঁচোর মতন করে মুখ করে বসে রয়েছে, কোথাও যেতে পারলাম না। লোকাল মার্কেট থেকে, মানে লোকাল মুদিখানা থেকে চা নিয়ে এসেছে। এই যে চা, সকাল হলে চা লাগবে, বিকেল হলে চা লাগবে, ওই জন্য এই চা নিয়ে এসেছে। চা খাও বৃষ্টির দিনে, আর চায়ের গান করো। একটু আগে নিচে একজন এই ভ্যাকুয়াম স্ট্যান্ডটা বিক্রি করছিল। এটা হচ্ছে মোবাইল রাখার ভ্যাকুয়াম স্ট্যান্ড, এটা বিক্রি করছিল। এর আবার কি লেখা রয়েছে, ভিআইপি! বাবা, এর সোজা হবে কি করে, উল্টো উল্টো লেখা ভিআইপি। ইনি আবার ভিআইপি, এর ভ্যাকুয়ামের এই যে এইগুলো রয়েছে, এই ক্যাপগুলো, ক্যাপগুলো না একদম পাতলা, ওই জন্য সব জায়গায় বসছে না। দেখতে সুন্দর, যেরকম ফোল্ড করবে সেরকম হবে, এদিক করলে এরকম, করলে এরকম, এরম রাখলে এরকম, এরকম রাখলে এরকম, যদি খুশি ফোল্ড করবে হবে। কিন্তু ইনি আবার সব জায়গায় আটকাচ্ছে না, মানে টেবিলে, মাঝে সব টেবিলে আটকাচ্ছে না, সব দেয়ালে আটকাচ্ছে না। এরও আবার আদিক্ষেতা আছে, এই দেয়ালটা লাগিয়ে দেখি, এই দেয়ালটা আটকে দেখি, হ্যাঁ এই দেয়ালটাতে আটকাই দেখি হয় কিনা। সব ক্যাপগুলো কিন্তু ভালোভাবে আটকায়নি, কয়েকটা না দুটো দুটো একটু ঢলঢল ঢলঢল করছে। বাবা, ফুল ফুটেছে, কালার দেখো না। এটা এটা আটকে দেখাচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে মোবাইলের খাপ। কতক্ষণ আটকে ধরে রাখবে কে জানে, দুম করে পড়ে গেলেই হয়ে গেল। এরকম যদি মানে ও তো এই ক্যাপগুলো তো মানে পাতলা, ক্যাপের যে ইয়েটা রয়েছে না, লেয়ারটা রয়েছে একদম পাতলা, ভারী কিছু দিলেও নিতে পারবে না, এইভাবে পড়ে যাবে। মোবাইল আটকানোর দরকার নেই বাবা, মোবাইল দেব, তারপরে ওই মোবাইল সময় দুম করে নিচে পড়বে, মোবাইলটা একেবারে আমার দাঁত বার করে একদম
অক্কা হয়ে যাবে। আমি যে কতগুলো মোবাইল নষ্ট করেছি কোনো ধারণা নেই, এই করে করে। না না, এইভাবে আটকে নয়, হাত থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে না দাঁত ভেঙে গেছে, মানে কোনা মানে ফেটে গেছে, হারিয়ে গেছে। যখন আমার ছোটো ছোটো ফোন ছিল তখন ধরুন বাসে টাসে উঠেছি, হাতে ফোন রয়েছে, কীভাবে ঘুমিয়ে পড়েছি গেল। এভাবে অনেক ফোন, দুটো দুটো তিনটে হারিয়েছে, দুটো দুটো তিন তিনটে হারিয়েছে, হারিয়েছে অনেক, খেয়া হয়েছে, বাঁচা হয়েছে। এই ভ্যাকুম, এই স্ট্যান্ডটা, মোবাইল ভ্যাকুম স্ট্যান্ডটা নিচে একটা ভদ্রলোক বিক্রি করতে এসেছিল, মোটামুটি 50 টাকা নাকি দাম চেয়েছে। তো গোটা মানে 4-5 জন একসঙ্গে নিয়েছে বলে সামান্য কিছু পয়সা কমিয়েছে, মনে হয় 45 টাকা হবে বললো, তো তাই। কিন্তু ভালো না, খুব একটা পদের না, ওই দেখতেই দেখতেই ভালো লাগছে, ওই কালার করে চোখে ফুটছে, ও কোনো কাজের নয়, যত শৌখিন হবে তত অকাজের। আজকে রাত্রিরে নেমন্তন্ন আছে, নেমন্তন্ন বলতে আমাদের পাশে, এখানে মানে পাশে বলতে গিয়ে 10 মিনিটের রাস্তা হবে, অন্নপ্রাশন বাড়ি নেমন্তন্ন। বৃষ্টির দিন, ওই বৃষ্টি মাথায় করে সেজে গুজে ওই এখন রাত্রির 10টার সময় ওই খেতে যাব। আমি যাচ্ছি না, ঘরে বসে থাকি, অনেক শান্তিতে থাকবো। বৃষ্টির দিনে আমার ভালো জামা কাপড় পরে কোথাও বেরোতে ইচ্ছে করে না, সত্যি কথা বলতে, ওই কাদা লাগবে, কাদা ছিটকবে, ঠিক আছে, কাদা লাগবেই লাগবে, আর ওই কাদার দাগ এত মানে ডিপ হয়, তোলা প্রচণ্ড কষ্টকর হয়ে যায়। আর যদি ভালো শাড়ি হয়েছে তো ব্যাস, লন্ডিতে ছাড়া কোনো গতি নেই, লন্ডিতে ফাটাতেই হবে। অত হ্যাপা পোয়ানো দরকার নেই বাবা, আমি খেতে গেলাম না, ঘরে আস, ডাল ভাত খেয়ে নেব। তো তোমরা কে কি করছো বলো, তোমাদের সঙ্গে মানে কি বলবো, হ্যালো বন্ধুরা তো বলাই হয়নি। তোমাদের আজকে সানডেতে দিনটা কেমন কাটলো, কে কোথায় ঘুরতে গেলে, কে কি করলে জানিও। আজ যা বৃষ্টি হয়েছে বিকেলে, বাপরে বাপ, মাথা খারাপ বৃষ্টি। তাই বলে গরম কমেনি, গরম যেরকম সেরকমই আছে। আর কি একটা দিন এইভাবেই, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত বাড়িতে, শুধু আমি ছাড়া, কতক্ষণ টিভি দেখবো, ভালো লাগে না তো টিভি দেখতে, ওই একঘেয়েমি ওই সিরিয়াল আর ওই প্যান প্যানানি, ভালো লাগে না, থেকে দেখবো না, চোখ ব্যথা করবো না, চোখ কম কম করবো। বাবা তোমাদের সঙ্গে একটু গল্প করে যাই, ওটাতেই ভালো লাগে। তাহলে আজকের মতন আমি বাড়ি যাই, বাড়িতেই আছি, মানে ফোন থেকে এইখানে আছি, ঘরে আছি, মানে কিছু না কিছু নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। আজকে বৃষ্টি, বৃষ্টি নিয়ে আসলাম, তো কিচ্ছু করতে পারলাম না, বেরোতে পারলাম না। তাহলে বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো, বৃষ্টির দিনে ভালো মন্দ খাওয়া দাওয়া করো, সবাই খুশি থেকো, সবাই আনন্দ থেকো, গুড নাইট, টাটা।